Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. সেই জন্য আমি বলছি যে এখন সবাই মিলে মাথা ঠান্ডা করে কি করে ওই শুভজিৎ ছোকরার হাত থেকে ওই প্রমাণগুলো হাতিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করা। ভাড়াটে লোক ছাড়া একাজ সম্ভব নয়, ওটাই একমাত্র উপায়। ঠিক আছে, তাহলে সেই উপায়ই হোক। ভালো করে তো ছেলেটাকে বোঝালাম, কোনো কাজ তো হলো না। এবার অন্য খেলা খেলতে হবে। খটকা শুধু একটা জায়গাতেই। কিসের আবার খটকা? ওই গল্পটায় একটা কাটা, একটা কাটা আমার মাথার মধ্যে শুধু খচ 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 করছে। কাটা সেটা আবার কি মশাই? ওই পুরো ব্যাপারটাকে আপনি ওই ভাইটাল ফ্যাক্টরও বলতে পারেন। খালি না করে বলাই ফেলুন না। ফ্যাক্টরটার নাম বিশ্বরূপ সান্যাল, বিবেশ সান্যালের বাবা। যদিও বড় ছেলের সঙ্গে বিশ্বরূপ সান্যালের এই মুহূর্তে সম্পর্ক খুব ভালো নয়, কারণ বিবেশ সান্যাল এখন শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে থাকে, বুঝতে পেরেছ? যেটা বিশ্বরূপের কাছে ইগো প্রবলেম হয়ে গেছে। এখন এই অবস্থায় যদি বিশ্বরূপ সান্যাল বীরেশ সান্যালের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমাদেরকে বেশ বেগ পেতে হবে, কারণ রুলিং পার্টির লিডার তার যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, সে সহজে আমাদেরকে ছাড়বে না। সামনে তো আমার আপনাদের ইলেকশন। সেটা আমার মাথায় আছে, কাজে আমিও চাইছি না এখন এমন কোনো কাজ হোক যাতে এই জীবন মিত্রের পলিটিক্যাল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক, বুঝতে পেরেছো? মাথায় রেখো। বাবা, হঠাৎ তুমি যে? কেন আসতে পারি না বুঝি? আরে না না, কেন পারবেন, বসো বসো। কি ব্যাপার, বাড়িতে অফিসের কাজ নিয়ে বসেছো? ওই আর কি, এবছরে সেলসের অবস্থাটা দেখছিলাম, একটা রিপোর্ট তৈরি করছি। এই রিপোর্টের উপর বেস করে এবছরের টার্গেটটা কোম্পানি ঠিক করবে ভেবেছি। মিস্টার গুহ সেলসের চার্জটাও তোমার ঘরে চাপিয়েছে। আরে তা না, সেলসের স্বপনবাবু তো হঠাৎই নাকি অসুস্থ হয়ে পড়েছেন, কদিন অফিসেও আসছে না, তাই কাজের খুব হ্যাম্পার্ড হচ্ছে। তাই মিস্টার এমডি স্যার কালকে আমাকে ওনার চেম্বারে ডেকে এই কাজের দায়িত্বটা আমার হাতে তুলে দিল। অবশ্যই এটা কিছুদিনের জন্যই, আবার যখন স্বপনবাবু অসুস্থ হয়ে আসবেন অ্যাজ ইউজুয়াল উনি আবার ওনার কাজটা করবেন। কি ব্যাপার বলো তো ঝিনুক, এমডি স্যার আজকাল তোমাকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে কেন বলো তো? তোমার কি ইগোতে লাগছে? আরে না না, নট এট অল। আসলে এমডি স্যার তো এই দায়িত্বটা আমাকেও দিতে পারতো, কিন্তু সেটা না করে সেই দায়িত্বটা এমডি স্যার তোমাকে দিয়েছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। এর আগেও তো মাঝে মধ্যে আমি কোম্পানির সেলসটা নিয়ে কাজ করেছি, আর এই ব্যাপারে তো তোমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সই নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কালকে সরাসরি গিয়ে এমডি স্যারকে জিজ্ঞাসাই করতে পারো। আরে না না, তার দরকার নেই। আর তাছাড়া এমডি স্যার হলেন এখন তোমার খাস লোক, চাকরির এই কথাটা জিজ্ঞেস করতে যাই পরে আমার চাকরিটাই খুইয়ে বসি, তাই না? এমনিতেও তুমি আমাকে বিশেষ আজকাল আর পাত্তা টাত্তা দিচ্ছ না, পরে আবার বলে বসবে আমি উন্নতি করছি বলে কারো কারো চোখ টাটাচ্ছে। ইয়ারকি মেরো না তো। তবে এটা কিন্তু ঠিক বরুণ, অফিস যে হঠাৎ কেন আমাকে এত গুরুত্ব দিচ্ছে, তাই তোমার একটু মেল এগোতে কোথাও না কোথাও ধাক্কা তো লাগছে। আরে ধুর পাগলি, তুমি তোমার বরুণকে এই চিনলে? আমি সত্যি বলছি চিনুক, আমি সত্যি সত্যি চাই তুমি তোমার প্রফেশনে উন্নতি করো, অনেক অনেক উন্নতি করো। কিন্তু খেয়াল রেখো, সেই উন্নতিটা যেন কোনো মারাত্মক কম্প্রোমাইজের বিনিময়ে না আসে। আমি জানি বলুন আমি কি করছি। জানলেই ভালো। আচ্ছা শোনো, তুমি তোমার কাজ করো,
আমি তাহলে চলি, বুঝলে? বসো না, আগে তুমি তোমার কাজটা কমপ্লিট করো, আমি না হয় আরেকদিন আসবো। চলি বাই। একটু বসে যাও, পিসিকে বলে একটু চা করতে। এত রাতে আর চা খাবো না গো। তুমি তোমার কাজ করো, কাল অফিসে দেখা হচ্ছে, বাই। তাই বলছি কি যে দাদু ভাইয়ের জন্মদিনে যা খরচ হবে সব আমরা দেব, মানে এই বাড়ি থেকে দেয়া হবে। কিন্তু মা এটা কখনো। তুই কেন কিন্তু কিন্তু করছিস? আরে দাদু ভাই আমাদেরও তো কেউ হয়। আরে আমি বলছিলাম কি, এতগুলো টাকার ব্যাপার, আমরা কিছুটা কন্ট্রিবিউট করি। আর হ্যাঁ সেটাই আর কি, আর প্রত্যেক বছর তো জন্মদিন আমরা করি। দেখো বৌমা, প্রত্যেক বছর তোমরা কি করো না করো সেটা আমার জানার বিষয় নয়। দাদু ভাইয়ের জন্মদিন যেহেতু এই বাড়িতে হবে, সেই জন্য এইবারের নিয়ম কানুনে সব হবে। তোমরা শুধু বলো তোমাদের কতজন গেস্ট আছে, মানে তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, বা ওর অফিসের লোকজন, বা দাদু ভাইয়ের স্কুলের বন্ধু বান্ধব, আশেপাশের লোক। না না মা, আমাদের আলাদা করে কাউকে বলার সেরকম নেই। আপনারা যাদের বলবেন তারাই আমাদের গেস্ট। সে কি দাদা, পাপানির স্কুলের বন্ধুদের বলবেন না? না, ওদেরকে তো প্রত্যেকবার ও বাড়িতে বলাই হয়। আর এই বাড়িতে যদি ওদেরকে নিমন্ত্রণ করি তাহলে আমাকে হাজারো প্রশ্নের মুখে পড়তে হবে, কেন এই বাড়িতে বলা হচ্ছে, কিসের সমস্যা, বুঝতেই তো পারছো। আর তাছাড়া পাপানের যারা বেস্ট ফ্রেন্ডস আছে তারা সাউথের দিকে থাকে, তো আমার মনে হয় না ওরা এত দূর এখানে আসবে, তাই জন্য আমি ওদেরকে এবারে বাদই দিয়েছি। আর ছায়া, তোমার বাবা মার ব্যাপারটা? না না, সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমার বাবা বলেছেন যে বেয়াই মশাই আর বেয়ানকে উনি নিজে ফোন করে নিমন্ত্রণ করে দেবেন। বাহ, বেশ ভালো, তাহলে বাবাই ফোন করে দিচ্ছে। শুধু বুলায়ের কয়েকজন বন্ধুদের বলা হবে, সেটাই ঠিক হয়েছে। বাহ, এ তো খুব ভালো কথা গো। আচ্ছা পিকুর বন্ধু বান্ধবকে বলবে না? না দিদি, এবারে আর বলবো না, বললে না অনেক লোক বেড়ে যাবে জানো। আসলে দেখো বাচ্চাদের তো একা বলা যায় না, না সঙ্গে গার্জেনদেরও বলতে হবে। এবার গার্জেনদের বললে পাঁচজনের জায়গায় দর্শন হয়ে যাবে, তো এবারে আমি বাদ দিলাম। আর পিকুর জন্মদিন তো আসছে 3 মাস পর, তখন বলবো। আচ্ছা তুমি কাউন্ট করেছো, মানে কজন লোক হচ্ছে? মানে আমি যা হিসেব করেছি তাতে 25 জনের মতো। 25 জন? দীপ্তি তুমি তোমার বাবা মাকে ধরেছো তো? হ্যাঁ ধরেছি দাদা। মা একটা কথা বলবো? কি রে বল না। বলছি কি, তুমি কিন্তু রাগ করবে না, তুমি বাবাকে বলো যে অনুষ্ঠানের যে ডেকোরেশনের খরচাটা হবে সেটা বাবা দিক, আর খাওয়া দাওয়ার খরচাটা আমি দিই, প্লিজ। খোকা তুই কেন কিন্তু কিন্তু করছিস? আরে বাবা যা ঠিক করেছে তাই হতে দে না, তোমার কি এত এ? আচ্ছা আচ্ছা, মা যখন এত করে বলছেন তাহলে এই ব্যাপারটা নিয়ে আর কথা বাড়িও না, আমরা বরঞ্চ বার্থডের কেকটা নিয়ে আসবো, কেমন? কেন বৌমা, আমাদের এখানে কি কেকের দোকান নেই, না জন্মদিনের কেকটা পাওয়া যায় না? তোমরা শুধু দয়া করে নিজেকে নিয়ে এসো তাহলেই আমার হবে। থাক না মা, দিদি যখন বারবার বলছে কেকটা না হোক ওনারাই নিয়ে আসুক। মা প্লিজ, মা কেকটা আমরা আনি না, প্লিজ। দেখো তোমরা যা ভালো বোঝো তাই করো। কিরে এখনো কাজ করে চলেছিস? শেষ হয়নি এখনো কাজ? না গো পিসি, আমার এখনো দেরি আছে। তাহলে খাবি কখন? ও তুমি খেয়ে নাও না, আমার কাজ করতে এখনো দেরি আছে। তুমি বরঞ্চ আমার খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রেখে দাও, ও আমি ঠিক নিজে খেয়ে নেব। তোর আগে আমি কোনোদিন খেয়েছি যে আজ খেয়ে নেব? তুই যে দিনকে দিন কি হয়ে যাচ্ছিস না ঝিনুক। কি হলো আবার? তুই কি যে সবসময় দুমদাম বলে দিচ্ছিস। কি আবার বললাম? ওই তো বললি খাবারটা ঢেকে দিয়ে আমাকে খেয়ে নিতে। এর আগে কোনোদিন খাবার ঢাকা দিয়ে আমি খেয়ে নিয়েছি তোর আগে? আচ্ছা বাবা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমার ঘাট হয়ে গেছে, আমার লক্ষ্মী পিসি, আমার মিষ্টি পিসি, তুমি আমাকে একটা ঘন্টা টাইম দাও, আমি চট করে আমার কাজগুলো শেষ করে ফেলি, তারপর তুমি আর আমি দুজনে মিলে বেশ জমিয়ে আড্ডা দেবো আর খাবো, ঠিক আছে? এবার তো খুশি। আদি খেতে দেখো না, আমি জমিয়ে খেতে হবে। তোমার পিসি যেন বাদশাহি রান্না করে বসে আছে, রাতে কিন্তু রুটি আর আলু চচ্চড়ি খেতে হবে, তখন কিন্তু কোনো ঝামেলা করলে চলবে না।
ঠিক আছে দেখবে আমি কোনো ঝামেলা করব না, আমি লক্ষ্মী মেয়ে হয়ে তোমার রুটি চচ্চড়ি টপার টপ করে খেয়ে নেব। ঠিক আছে দেখব তখন, নাও হাতে কিন্তু এক ঘন্টাই সময়, তার বেশি আমি একটি মিনিটও দেব না। ওকে বস। হ্যাঁ শুভজিৎ। হ্যাঁ স্যার বলুন। বলছি বাড়ি পৌঁছে গেছো? না স্যার এখনো ফিরিনি, তবে ফিরবো। আসলে খুব চা খেতে ইচ্ছা করছিল জানেন, তাই আর কি চা খেয়ে নিলাম। আচ্ছা চাটা বাড়িতে গিয়ে খেলে হতো না তোমার? তোমাকে আমি বারবার বলেছি যে বেশি প্রয়োজন না হলে এত রাত অব্দি রাস্তায় থাকবে না, তুমি ইমিডিয়েট বাড়িতে রিচ করো। হ্যাঁ হ্যাঁ স্যার আমি এক্ষুনি রিচ করছি স্যার। ওকে ওকে। এই কত হয়েছে গো? শোন এ তোকে বলছি রে, কিরে ভাতটা দেখে ফেলতে পারিস না? আমার গায়ে তোর এটো চাটা ছিটকে লাগলো তো। আরে কি বলছেন ভাই, আপনার তো গায়ে লাগেনি, ওই তো পাশে ফেলেছি আমি ভাত। দূরে পড়ে রয়েছে না? আরে দূরে পড়ে রয়েছে না? আরে আমার বন্ধু কি তোমাকে মিথ্যে কথা বলছে? কি করছো তোমরা? তোমরা তোমরা গায়ে হাত দিচ্ছ কেন? চুপ। গায়ে হাত দিচ্ছি বেশ করেছি, 100 বার দেব। বেশ করেছি মানে 1000 বার দেব। মানে করবি বে তুই? আরে লালটু মালটা গায়ে নাও, কোথা দেখেছি মনে হচ্ছে, দেখো না স্যার এই ছেলে দুটো এই ভদ্রলোককে কি হবে মারছে। এই এই মাস্তানি হচ্ছে না, মাস্তানি হচ্ছে না, দেখবি ওই মাস্তানি না মাথায় উঠে যাবে। এটা কিন্তু আপনি ভালো করছেন না স্যার, আমাদের মাথার পেছনে কিন্তু অনেক বড় বড় হাত আছে। সামনের পথ কুয়াশা থাকা তবু তিরি মাঝে বেঁচে থাকি আশা। Hey, hey.